সূত্রে বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, বড় পর্দার জন্য নির্মিত হতে যাওয়া সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সিনেমাটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত। টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চলচ্চিত্রে আসবেন কবে, এমন প্রশ্ন প্রায় শুনতে হতো মেহজাবিনকে। গণমাধ্যমের মুখোমুখি হলেও এ প্রশ্নের মুখে পড়তেন অভিনেত্রী। মেহজাবিন উত্তরে বলতেন, সেরকম গল্প হলে অবশ্যই চলচ্চিত্র করব। কিন্তু সেই ভালো গল্প আসছিল না মেহজাবিনের কাছে, তাই আর সিনেমাও করা হচ্ছিল না। কিন্তু এবার নাকি ভালো গল্প পেয়েছেন অভিনেত্রী। সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, শঙ্খ দাশগুপ্তের নির্মাণে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন মেহজাবিন। নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এর আগে অভিনেত্রী বাঁধনকে দিয়ে ওয়েব ফিল্ম গুটি বানিয়ে আলোচনায় আসেন। মেহজাবিনকে নিয়ে তিনি যে সিনেমা নির্মাণ করছেন বলে শোনা যাচ্ছে, সেটি কোনো ওটিটি প্ল্যাটফর্মের জন্য নয়, সিনেমা হলে মুক্তি পাবে বলেই জানিয়েছে সংবাদ মাধ্যম। সূত্র এও জানিয়েছে, নারী প্রধান চরিত্র নিয়ে সিনেমাটির গল্প, কোনো নায়ক থাকছেন না মেহজাবিনের বিপরীতে। এই বিষয়ে মেহজাবিনের কোনো বক্তব্য না পাওয়া গেলেও পরিচালক শঙ্খ দাশগুপ্ত দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিনেমা বানালে অফিসিয়ালি সবাইকে জানাবো। মেহজাবিন চৌধুরীর ওটিটি যাত্রা শুরু হয়েছিল রেড রাম ওয়েব ফিল্মের মাধ্যমে। এরপর আরও দুটি ওয়েব কন্টেন্টে অভিনয় করেন তিনি।